হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছে, আমরাও ভালো আছি। এই আমাদের গাড়ি আজকে পার্কিং আছে, হ্যাঁ, তিনটা গাড়ি, বুঝলেন, আমাদের তিনটা গাড়ি পার্কিং আছে। এই সাথে টুয়ের উপরে তিনটা গাড়িই আছে, হ্যাঁ। আশা করি এখানে ভাবছি রান্না বান্না করে খাবো আজকে, বুঝলেন, ঠিকই আছে। এই যে তিনটা গাড়ি রোডের উপরে, এটা আমাদের একটু ভুল হয়েছে যে রোডের উপরে তাকিয়ে নিয়েছি নো পার্কিংয়ের মধ্যে, হ্যাঁ, ঠিকই আছে। আজকে খাওয়া দাওয়া চলছে, রান্না চলছে ওদিকে, আমি ভাবছি একটু ভিডিওটা করে নিই, হ্যাঁ, তো বলি তারপরে দেখা করবো, হ্যাঁ। এই যে আমাদের বন্ধুগুলো খাওয়া দাওয়া করছে, সব স্টাফরা, হ্যাঁ, বুঝলেন, আমাদের গাড়িটা ভালোই আছে, আয়রন ফায়রন লোড আছে, খালি হবে টাটা দিকে, হ্যাঁ। আশা করি তোমরাও ভালো আছো। আমরা তিনটা গাড়ি একদম NH30-র উপরে সে আছে, হ্যাঁ। এই যে আমাদের রান্না বান্না হয়ে গেছে বন্ধুরা, এখন খাওয়া দাওয়া চলছে, হ্যাঁ। এই যে আমাদের দাদাগুলা আছে, সব স্টাফগুলা তিনটা গাড়িতে। এই যে আজকে হয়েছে চিকেন, রান্নাটা দেখাতে পারলাম না, ওগুলো দেখ, বুঝলে না, ঠিক আছে। এই যে খাওয়া দাওয়া চলছে, এই যে দাদা খাওয়া দাওয়া, এই যে দাদাগুলাও ঠিক আছে, গান ফান চলে, আমাদের একটু হালকা এনজয় চলে, বুঝলেন, আমরা তো সেই ড্রাইভার খালাসি, বুঝতেই পারছো না, পুরুলিয়ার মানুষ, বুঝলেন, গরিব লুকা শুকা মাটির গরিব ছেলা বটি, বুঝলেন, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে ভালো হতো, হ্যাঁ। আমাদের গরিব দুঃখী গাড়ি ঘোড়ার আমরা ড্রাইভার বটি, বুঝলেন, আমরা এনজয়ও করি, বুঝলেন, এই যে আমাদের ডিজে ফিজে সব আছে, এনজয় করি, এদিকে রান্না বান্না খাওয়া দাওয়া চলে, হ্যাঁ। আমাদের ঘর পুরুলিয়ায় বটে, ঝালদায় দাদার ঘর, হ্যাঁ, উড়িষ্যা আঙ্গুলে খালি হবে, বুঝলেন, ওই দাদা বলছে ঘর যাবো কালী পূজায়, কালী পূজায় ঘর যাবো বলছে, বুঝলেন, সবাই ভালো থাকবে, ভালোভাবে গাড়ি চালাবে, হ্যাঁ, আশা করি। চান করেছি, এত সুন্দর পদ্ম পুকুর আছে, এইখানে চান করলাম, রান্না করলাম, এই যে গাড়ি আমাদের খাওয়া দাওয়া চলছে বন্ধুরা, আশা করি তোমরাও ভালো থাকবে, হ্যাঁ, আমরাও ভালো আছি, হ্যাঁ। আমরা আমরা তো ড্রাইভার মানুষ, গরিব দুঃখী মানুষ, কোনো রকম করে খাচ্ছি, হ্যাঁ, আমাদের বাড়ি ঘর দুয়ার সব এই গাড়ির উপরে, বুঝলে না, হ্যাঁ, যেখানে টাইম পাই আমরা সেখানে রান্না বান্না করে খাই, ঠিক আছে।